নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিক, আলু চাষের উপযুক্ত মাটি কোনটা, অর্থাৎ কোন মাটিতে আলু চাষ ভালো হয়, আলু চাষের জন্য কত পিএইচের প্রয়োজন হয় এবং কোন মাটিতে আলু চাষ হয় না, এই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া জানতে পারবে জলবায়ুর ব্যাপারে, কোন জলবায়ুতে আলু চাষ হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড আলু চাষের জন্য উপযুক্ত এবং কত ডিগ্রি সেন্টিগ্রেডে আলু চাষ হয় না, এগুলো কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। সো চলো, এই সব কিছু জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আসি মাটি, কোন মাটি উপযুক্ত। উঁচু মাঝারি, অর্থাৎ উঁচু জায়গা যেখানে জল জমবে না, সমতল ভূমিতেও চলবে কিন্তু নিচু হওয়া চলবে না, যাতে যেখানে জল জমে সেই ধরনের জায়গাতে কিন্তু আলু চাষ হবে না। আর কি মাটির প্রয়োজন হবে? বেলে দোঁয়াশ। এই বেলে দোঁয়াশ মাটি কিন্তু আলু চাষের জন্য একদম উপযুক্ত। এঁটেল মাটিতেও হয় কিন্তু বেলে দোঁয়াশ মাটিটাই কিন্তু উপযুক্ত। জলসেচ ও জল নিকাশি ব্যবস্থা, এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এবং অতিরিক্ত জল হলে সেটাকে নিকাশি করার ব্যবস্থা রাখতে হবে। এই দুটো ব্যবস্থা সঠিক না থাকলে আলু চাষ করা কিন্তু সম্ভব নয়। এবারে আসি আলু চাষের ক্ষেত্রে পিএইচ কতটা প্রয়োজন মাটির মধ্যে। মাটির মধ্যে পিএইচের পরিমাণটা থাকতে হবে 5 থেকে 6.5, তাহলে কিন্তু আলু চাষ খুব ভালো হবে। এখন হয়তো অনেকের মনে কোশ্চেন হচ্ছে যে পিএইচটা কী, এই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে কিন্তু পিএইচ সম্পর্কে তোমার যত ডাউট রয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে কোন মাটি আলু চাষের পক্ষে উপযোগী। এবারে তোমাদেরকে বলবো কোন মাটি আলু চাষের পক্ষে অনুপযোগী। জল বসা লবণাত্মক ক্ষারীয় মাটি, অর্থাৎ যেই জায়গাতে জল জমে থাকে সেই জায়গাতে কিন্তু আলু চাষ হবে না। লবণাত্মক মাটি, অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল যেখানে মাটিটা নোনা, সেই মাটিতে কিন্তু আলু চাষ হবে না। ক্ষারীয় মাটি, যে মাটিতে ক্ষারের পরিমাণ বেশি সেই মাটিতেও কিন্তু আলু চাষ হবে না। এবার তোমাদেরকে জলবায়ু সম্পর্কে একটু বলে দিই। আলুর অঙ্কুরোদ্গম থেকে শুরু করে গাছের বৃদ্ধি, এর জন্য কিন্তু 18 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম তাপমাত্রা থাকাটা খুবই ভালো। ওই জন্যেই আলু চাষের উপযুক্ত সময় আমাদের পশ্চিমবঙ্গে শীতকাল। তবে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাছের বৃদ্ধি ও আলু ধরার কাজ সন্তোষজনকভাবে হয়। কিন্তু বন্ধুরা, 29 ডিগ্রির থেকেও বেশি যখন তাপমাত্রা চলে যায় তখন কিন্তু এই কাজগুলো সব বন্ধ হয়ে যায়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ও পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।